Sotro Mythomico Suranto Poricar Fola, Folitimote Kukonakura Jose, Kola Hakat, Urtino Har Jose, Ostaki, Dohomic, Duisari Hotanko, Bigan Hakat, Urtino Har Jose, Noboy Dohomic, Duino Hotanko, Banijo Hakat, Urtino Har Jose, Ostaki Dohomic, Dui at Hotanko, Vocational Hakat, Urtino Har Jose, Posaki Dohomic, Hat at Hotanko, Kola Hakat, Proton Bibhagot, Urtino Jose, Exolis Hazar, Ekot, Etris Kuraki. বিজ্ঞান শাখাত প্রথম বিভাগত উত্তীর্ণ হৈছে 25437 গৰাকী বাণিজ্য শাখাত প্রথম বিভাগত উত্তীর্ণ হৈছে 6192 গৰাকী ঠিক তেনেদৰে ভকেশনাল শাখাত প্রথম বিভাগত উত্তীর্ণ হৈছে 163 গৰাকী পূৰ্বৰ পৰম্পৰা ভংগ কৰি এবাৰ শীৰ্ষস্থান নাই 1986 চনৰ পৰা 2023 বৰ্ষলৈ আছিল শীৰ্ষস্থানৰ তালিকা আৰু 37 বছৰ পিছত উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংঘদে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু এবাৰ যেটো ফলাফল ঘোষণা কৰা হৈছে তাত কোনো ধৰণৰ স্থান নাই এই মুহূৰ্তত শিক্ষা সংঘদে যেটো কিছু সংবাদমেল সম্বোধন কৰিছে আমি পুনৰ পুনৰ আপোনালোকক সংবাদমেলৰ মাজলৈ লৈ গৈছো ফৰ ৰিসেকিং উইল বি ওপেন আফটাৰ 3 ডেজ ফ্ৰম দা ডে অফ ডিক্লেৰেশ্যন অফ ৰিজাল্ট তিনিৰ পিছত আমি মানে তেখেতলৈতো অনলাইন খুলিটো খুলি দিম এই অনলাইনত তেখেতসকলে নিয়ম অনুযায়ী এপ্লাই করব তারপরে যদি কোনোবাই যদি মানে কি হয় ফটোকপি বিচারে সেই ফটোকপি খেও আফটার 15 ডেজ মানে কি হয় আমি মানে কি করে দিম খুলি দিম আমার মানে ওয়েবসাইটটা তেখেতকলে ফটোকপিটা আমার তাত বিচারিলে আমি মানে কি দিয়ার বিচার এইবার আমি এই ক্ষেত্রতো এতিয়ালেকে আমি ডিসাইড করা নাই যদিও আমি ফটোকপিটিও যিমান পারি কিমান সোনকালে আমি দিয়ার ব্যবস্থা করি সাধারণতে ফটোকপিটো আমার গোটেইখিনি ধরক মানে ইমান 2,80,000 ক্যান্ডিডেটর ফটোকপি বিচারে 10,000 মান লড়া ছোৱালী এই গোটেইখিনি দামর পৰা বিচরাটো এটা এটাকে সেইটো এটা আমার মানে কি হল মেনুয়েল টাস্ক থাকে সেইটো আমি মানে কি এতিয়ালৈকে আমি মানে ডিজিটালি কৰিব পৰা হোৱা নাই আৰু মেনুয়েলি কৰোঁতে এটা সময় লাগে আৰু সেই সময়টো যিখিনি লাগে সেইখিনি আহে যোৱা বছৰ তেনেকুৱা দুই এটা কেছ মোৰ দৃষ্টিগোচৰ হৈছে আৰু এইবাৰ মই ভাবোঁ তেনেকুৱা ৰিজাল্টৰ পাছত মাৰ্কশ্বিট লৈ মাৰ্কছ লৈ তেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি নহ'ব বুলি মই নদিন নকওঁ কিন্তু মই আশা কৰোঁ মাৰ্কশ্বিটৰ পাছৰ হাৰ্ড 10-15 দিন পিছত দিয়া হ'ব পাৰিব এতিয়া তেখেতসকলে বোধহয় আমাৰ আই টি টিম কাম কৰি আছে ইমিডিয়েটলি মই এইখিনি সময়ত ইয়াতে থাকিলোঁ বোধহয় তেখেতসকলে লাইভ কৰি দিছে লিংকবিলাক লিংকত গ'লে অলপ মানে কেৱল কি হ'ব গোটেইবিলাকে একদম দিব নহয় অলপ মানে কনজেশ্যন হ'ব আৰু ট্ৰেফিক তাৰমানে কাউন্সিলটো না চেক্রেটারি বা চেয়ারম্যান স্যারে একেলগে ডিসিশন নলয় আমি অনাগত দিনবিলাকত কি ডিসিশন লম সেই ডিসিশনটো আমার মানে কাউন্সিলর উত্থাপন করিম সেই ইয়াত বিভিন্ন স্টেক হোল্ডার থাকে স্টেক হোল্ডারের ইন্টারেস্টর উপর সেই কথাখানি কাউন্সিলর উত্থাপন করার পিছত কাউন্সিলে যে ডিসাইড করে তেনেকে আমি মানে সিদ্ধান্ত লম এটা দুই ধরনের কথা হয়েছে এটা কিছু মানে মোক আর বহুতে কইছে এটু বহুত ভাল কাম করেছে দুই এজন কইছে মানে হতা হয়েছে সাধারণত আমার স্ট্যান্ড করে কিমানটা লড়াই এজ এ হোল ইমান লড়ার ভিতর এশটামান লড়া স্ট্যান্ডত থাকে বাকিবিলাক তো না থাকে তেখেতকলে রিজাল্ট চালে গমে পাব যে মই স্ট্যান্ড করিম নে নকরিম গতি মই দেখি তো বেশি সংখ্যাকে হতাক নোহাটোই বাঞ্ছনীয় দেখা যাব সোনকালে করছি এক অলমোস্ট এখন যাওয়া বছর 6 জুনত করেছিল এইবার 9th মে এক মাহ বুকলেটর ক্ষেত্র বিসঙ্গতির ক্ষেত্রতো তেনেকুৱা মানে কি হয় একেবারে নোটিফিকেশনটো অলপ ভুল হয়েছিল সেইটো মানে কি আগতে দিছে কিন্তু এইখন আমি কারেক্ট নোটিফিকেশন অলরেডি স্কুলবিলাকক পঠাই দিছোঁ বিসঙ্গতি রিজাল্টর ক্ষেত্রতো এতিয়া মার্কশিট চালিয়ে গম পাব রিজাল্টর ক্ষেত্রে এতিয়াতো কেবল হেৰিটোহে থাকিব রোল অনুযায়ী নাম্বারখানি থাকিব সেইটো ইমিডিয়েটলি আমি মানে ইয়াত চাই শুদ্ধ কৰি দিওঁ সেইটো আমাৰ কাৰণে মানে কি হয় বৰ বেছি এক ঘণ্টা ডেৰ ঘণ্টাৰ কাম হ'ব যদি কিবা বিসঙ্গতি থাকে বিসঙ্গতি হ'লে তেখেতে চাওক এটা ল'ৰা ছোৱালীৰ ৰিজাল্টটো কেনেকৈ চাব ৰিজাল্টটো চাব তেখেতে যেতিয়া ৱেবছাইটত তেখেতৰ ৰোল
নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন এইকেইটা দিয়ার ললে মার্কশ্বিটটা পাব মার্কশ্বিটটো তেখেতসকলে চাব তেখেতের মার্কশ্বিটটো প্রপারলি জেনেরেট হয়েছে নি হওয়া নাই যদি মার্কশ্বিটটো প্রপারলি জেনেরেট হওয়া নাই তেতিয়া হেতু বিসঙ্গতি হলে বা সেই পার্টিকুলার মার্কশ্বিটটো না আমি বারবার টেস্ট করছো কালি রাতে 12:30 আমি টেস্ট করছো কিন্তু আমি তেনে কোনো মার্কশ্বিট বিসঙ্গতি আমি র্যান্ডম নাম্বার দিয়ে চাইছো কিন্তু বিসঙ্গতি আমি পোৱা নাই যদি তেনে দৃষ্টিগোচর হয় বিসঙ্গতিটো কি সেইটো চিন্তা চর্চা করলে ইমিডিয়েটলি আমি তাক ঠিক করে লম বাকি প্রক্রিয়া মানে কি হয় এটা মানে গোটেই বস্তুটো এটা কাউন্সিল আর সেবা দুটা অলরেডি মানে কি গেজেট নোটিফিকেশন হয়ে গেল একটা নতুন আইনের অধীনত আহি গেল এটা তারপর নতুন বোর্ড হব কেন চিন্তা চর্চা হব এইবিল পরবর্তী এটাই আমি কব নি সেইটো তেনেকুৱা যেন লাগিছে কারণ মডেল কোড অফ কন্ডাক্টৰ কারণে এতিয়া এটো ইমপ্লিমেন্ট কৰিব পৰা নাই আর মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পাছত কেনেকৈ বোর্ডে সিদ্ধান্ত গ্রহণ করে তার উপরতে এটো কব পৰা যাব মই এটো কথা আগতে এতিয়া কব পৰা অবস্থাত নাই হাইয়েস্ট মার্ক দিয়া আছে প্রতিটো মানে সাবজেক্টরে হাইয়েস্ট মার্ক পাই যাব।